হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার মিতু। তো দেখতেই পাচ্ছ ভিডিও স্টার্ট করে দিয়েছি আমি, আর এখন হচ্ছে ইভিনিং টাইম। তো সবার আগেই জানাই গুড ইভিনিং, আর আমি এই মাত্র ভিডিও করে আসলাম, শর্ট ভিডিও তোমাদের জন্য। তোমরা অবশ্যই দেখো আর কমেন্টটা অবশ্যই জানো আমার শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। ব্লগটা তো জানাওই কমেন্টে, আর শর্টগুলোও জানিও যে কেমন লাগছে ওটাও জানিও। আর যেটা নিয়ে আজকে ভিডিও করব সেটা হচ্ছে, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো তুমি শ্বশুরবাড়ি কেন থাকো না। আমি তোমাদেরকে বলেছি যে আমি কেন থাকি না, কারণটা জানাবো, তো ওটা আমি পরে বলছি। তো আগে চলো দেখিয়ে দিই, আমি কিছু কিনেছি। এই দেখতেই পাচ্ছো এখানে আছে পাঁচটা প্যান্ট, আর এখানে আছে ছটা মানে লেগিংস। এগুলো আমি মিশোর থেকে নিয়েছি, আমি শুনেছি মিশোর প্রোডাক্ট খুবই ভালো। তো আজকে আমি ইউজ করে বুঝতে পারছি, আমি এই ফার্স্ট মিশোর থেকে নিলাম। আমি ফ্লিপকার্ট থেকে বেশি মানে অর্ডারটা নিই, মিশো ইউজ করি না, এই ফার্স্ট নিলাম। তো খুবই ভালো প্রোডাক্ট আমার, মানে ভালো লেগেছে। আর এই প্যান্টগুলো লেগিংসগুলো বাজারে কিনতে গেলে দেখবা এক একটাই নেয় 150 টাকা করে। তো তোমার দাদাভাইকে আমি অনেকদিন থেকে বলছি, এমনি শীত চলে এসেছে বুঝতে পারছো, প্যান্টগুলো সবারই কাজে লাগবে। তো ওই জন্য বলেছে আমাকে দুটো প্যান্ট কিনে দাও, প্যান্ট কিনে দাও। তো হট করে মিশোতে খুব বলছে চলো আজকে তোমাকে মিশোতে যাই লেগিংস দেখি। তো হট করে দেখছি যে ছটা প্যান্ট 350 টাকা, ভাবতে পারছো ছটা প্যান্ট 350, আর আমাদের এখানে এক একটাই নেই 150, সব জায়গায় নেয়, আমাদের এখানে বলে না, বাজারে কিনতে গেলে অমনই নেই। তো দেখতেই পাচ্ছে একটাই, দেখো ব্লু কালার পরে নিয়েছে, প্রচুর সফট। আর দেখে মানে অনেক প্যান্ট আছে না একটু পিছলে পিছলে টাইপের, কিন্তু এটা হচ্ছে গেঞ্জির, পুরো গেঞ্জির কাপড়, আর মনে হচ্ছে কোনো খুশকি টুসকি উঠবে না। তো ভবিষ্যতে উঠলে আমি জানিয়ে দেবো, সেটাও এখন মনে হচ্ছে উঠবে না। তো এই দেখতে পাচ্ছ হোয়াইট কালারের একটা আমার আছে, তো তাও এর মধ্যে ছিল ছটার মধ্যে হোয়াইট, তো নিয়ে নিয়েছি। আর এগুলো বুঝতেই পারছো 350 টাকায় ছটা, তো ওই চান্স তো মিস করাই যায় না। তো আরও অনেক কিছু দেখেছি, নিলে অবশ্যই তোমাদের শেয়ার করব। তারপরে এই দেখতে পাচ্ছ একটা পিঙ্ক কালার আছে, একটা ইয়েলো আছে, একটা অরেঞ্জ আছে, আর একটা ব্ল্যাক, আর এই যে ব্লুটা আমি পরে আছি, সবগুলো দেখতেই পাচ্ছ আমার খুবই পছন্দ হয়েছে। তো আমি এই জন্যই দেখালাম তোমাদেরকে, আমি কিন্তু কোনো কিছুর অ্যাড দিচ্ছি না। অনেকে ভাবতে পারো যে হয়তো মিশোর অ্যাড দিচ্ছে, আমি অ্যাড দিচ্ছি না, আমার পছন্দ হয়েছে নিয়েছি, কোয়ালিটিগুলো বেশ ভালো। আর 350 টাকায় ছটা, তো সবাই নিতে পারবে, কারণ এই প্যান্টগুলো সবারই কাজে লাগে আমি জানি। তো ওই জন্য ভাবলাম তোমাদেরকে জানিয়ে দিই, তোমরাও যেন কম টাকায় কিছু কিনতে পারো, ইউজ করতে পারো। আর হচ্ছে 150 টাকাতে ধরো দুটো হতো, আর সেখানে আমি ছটা পেয়েছি, ভাবতে পারছো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আমি বলছি কেন আমি শ্বশুরবাড়ি থাকি না আজকে তোমাদেরকে বলেই দেবো। তোমরা অনেক দিন থেকে মানে ইয়ে করছো তুমি কেন থাকো না কেন থাকো না কেন, তো আমি ভাবলাম আজকে জানিয়েই দিই। সবটা যতক্ষণ শেয়ার করছি এটা কেন শেয়ার করব না, তো শেয়ার করেই দেব। তো এখন কি করব, এখন তোমাদের দাদাভাই বললো যে ডিম সেদ্ধ খাবে, তো আমি ডিম সেদ্ধ করতে দিয়েছি, তো চলো নিচে যাওয়া যাক। এই দেখো আমি তিনটে ডিম সেদ্ধ করতে দিয়েছি, তাপটা এসে পুরো আমার এখানটা ঘোলা করে দিল। আর আমার মা যাবে হচ্ছে একটু বাজারে কিছু কেনাকাটি করতে, আর সঞ্জয়ও চলে যাবে, আমি এখন একা। তো আমি একা একাই ব্লগ করবো এখন, মা বললো একটু সকাল সকালে যাই, আর সন্ধ্যার সময় বুঝতে পারছো ঠান্ডা একদম অবস্থা কাহিল। আর চলো কালকে কোথায় কোনটা নিয়েছি ওটা তো তোমাদের দেখাইনি, পরে আর আমি বলেছি সোফাটা এই ঘরে আনবো, ওটা ওখানে নেবো, তো তোমাদের দেখিয়ে দিই একটু। এই দেখো এই ঘরের এখানে ড্রেসিং টেবিলটা ছিল, তো এখানটা আমরা সোফাটা নিয়ে এসেছি, অনেক ভালো হয়েছে জানো, এখানে মানে বসতে খুবই ভালো লাগছে, ওই ঘরে থাকতো বসতামই না। এই ঘরটাই তো তোমরা দেখেছো, আমি দিয়েছি তোমাদেরকে রুম ট্যুর। এই দেখো এখানটা ছিল সোফাটা, এখানটা রেখেছে গাড়ি, এখানে আছে একটা শোকেস দেখতেই পারছো। আর এই বিছানায় দেখো বালিশগুলো কালকে বানানো হয়েছে, তো কভার মা কেচে দিয়েছে, মানে এই বালিশ, এই যে এই বালিশ দুটো দেখতে পাচ্ছ, এই দুটো, এই দুটো হচ্ছে তোমার আগের বালিশের মধ্যেই তুলো দিয়ে ভালো করে বানিয়েছে, মানে একদম নিচু হয়ে গেছিলো, আর এটা একদম নতুন। তো এর কভারগুলো মা কেচে দিয়েছে, কভারগুলো পরাতে হবে, আর এই ড্রেসিং টেবিলটার মধ্যেই জামাকাপড়গুলো ছিল, এগুলো আবার ড্রেসিং টেবিলে ঢোকাতে হবে। তো এইগুলোই, তো আমরা এখন খাবো হচ্ছে চানাচুর মুড়ি। আমাদের ইচ্ছা হলো, আমরা বেশিরভাগ খাই না চানাচুর মুড়ি টুড়ি, তেলের জিনিস খুবই কম খাই, তো ইচ্ছা হলো এখন একটু চানাচুর মুড়ি খাবো। তো চলো চানাচুর মুড়ি নিয়ে যাওয়া যাক। এই দেখতেই পাচ্ছ আমি চানাচুর মুড়ি, আর এই যে লঙ্কা আর বিট লবণ, তোমাদের দাদা ভাই এইভাবেই খায়, এক একবার মুড়ি নেবে আর এক কামন করে লঙ্কা খাবে। আমি লঙ্কা খেতে পারি না, ওই জন্য একবারে মাখাইনি। আর এই হচ্ছে আমাদের ডিম সেদ্ধ, আমি একবারে সব রেডি করে সাজিয়ে নিয়ে চলে এসেছি।
তো এবার আমরা খাবো, এটা হচ্ছে আমাদের ইভিনিং এর কি বলে ইভিনিং এর নাস্তা, ঠিক আছে? নাস্তাই বললাম, বেশি ভালো করে কিছু জানি না। তো আমরা চা খাই না, খুবই কম খাই, সঞ্জয় খাই না, ওই জন্য চাটা আর করলাম না। ঠান্ডার সময় চা খেতে ভালো লাগে কিন্তু আমরা খাই না, মানে ডায়েট, ঠিক আছে? ঠিক আছে, তো চলো এবার খাওয়া স্টার্ট করি আমরা, তারপরে কি করছি না করছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো সুজন এসছে, এই দেখো সুজন, সঞ্জয় বাজারে গেছিল, মাও বাজারে গেছিল, তখন সুজন এসছে, এখন সবাই বাড়ি চলে এসছে। আমরা কিছু আজকেও আবার শর্ট ভিডিও করলাম, তোমরা দেখতে পারবে। আর আমি ভিডিও এখনো খুঁজেই পাইনি, ভিডিও খুঁজে আমি আগে খুঁজে রেখে দিই যে কখনো আসবে, আমি ভিডিও ফটফট করে করে নেব। কালকেও আসবে, কালকেও একটা নতুন ভিডিও আসবে তোমাদের জন্য। আর একটু বল, একটু সাবস্ক্রাইব করতে। তো তোমরা মিতালির চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর বেশি বেশি করে তোমার বন্ধুদেরকে শেয়ার করো, শেয়ার করো। আর জলদি জলদি যাতে 200K হয়ে যায়, প্লিজ তাড়াতাড়ি করে 200K করে দাও, তোমরাই পারো। আর একজন আছে ঘরের মধ্যে, চলে আসো। এই দেখো ইনি ল্যাপটপ নিয়ে বসে আছে, এটা হচ্ছে অনুপ, এটাও একটা ফ্রেন্ড, এরা দুজনেই এসছে। তো আমি চলে এসেছি যেটার জন্য তোমাদের এতক্ষণ ওয়েট করিয়েছি, যে আমি কেন শ্বশুর বাড়ি থাকি না। তো তোমরা অনেকেই এই প্রশ্নটা করেছো প্রথম থেকেই, যখন তোকে দেখেছো যে আমি বলি যে আমার মা এটা করছে, মা ওটা করছে, তোমরা মানে ইয়ে করেছো যে তুমি তাহলে শ্বশুর বাড়ি থাকো না। তো আমি ভাবলাম আনসারটা দিয়েই দিই, নাহলে আনসার না দিলে তোমরা কোশ্চেন করতেই থাকবে, করতেই থাকবে, আমারও ভালো লাগে না শুনতে। আর কোনো একটা বাজেও ব্যাপার না যে আমি আনসার দেব না, যে আমি এমন কিছু করেছি বা শ্বশুর বাড়ি থেকে আমাকে দেখে না, আমাকে ভালোবাসে না, এরকম তো ব্যাপার না, তো আমি কেন বলবো না। ওই জন্য আমি আজকে বলতে বাধ্য হলাম, বলতে পারো, কারণ প্রচুর কমেন্ট আসে এই টাইপের। তো প্রথমেই বলবো যে এই বাড়িতে মানে আমি বাবার মা থাকতাম আগে, তিনজনা। তো আমার বাবার 6 বছর হলো আমার বাবা মানে মারা গেছে, তো আমার ভাই বোন কেউ নেই, আমি একা। আর বুঝতেই পারছো তাহলে মা এবারই একা হয়ে গেল। আর আমাদের যে কাকা বলো, জ্যাঠা বলো, দাদু সব থাকে, সবাই থাকে বাংলাদেশে, এ বাড়িতে পুরোই ফাঁকা, শুধু মা একা। এবার আমার বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, আমি পুরোটা বলছি। আর আমার হাজবেন্ডের বাড়িতে ও একা, ওর একটা দিদি আছে, দিদির বিয়ে হয়ে গেছে, আর ওর মা বাবা আর ও তিনজনা। তো ওই বাড়িতে ও একা, এ বাড়িতেও আমি একা। তো ওই বাড়িতে ওনারা দুজন আছে, মানে আমার শ্বশুর আর শাশুড়ি, কিন্তু এই বাড়িতে আমার মা একা আছে। তো সেটা বুঝে আমরাও মানে বিয়ের পরে পরে আমি ওই বাড়ি থাকতাম, কিন্তু একদিন আমি ওখানে থাকতাম, একদিন এখানে থাকতাম। আমার এত টেনশন হতো যে ফাঁকা বাড়ি, আর আমার মার কি বলবো বয়স বেশি না। তারপরে আমি আমাকে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো তোমার বয়স কত, তো আজকে আমি বলে দিচ্ছি তোমাদেরকে আমার বয়স কত, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার মার এজ কত হতে পারে, বাবার এজ কত হতে পারে। তো আমার এই নভেম্বরে, তোমরা তো বার্থডে দেখলে, আমার 24 ইয়ার্স মানে কমপ্লিট হলো, তো মানে নভেম্বরে, তাই না? 24 বছর বয়স আমার। তো আর আমার হাজবেন্ডেরও বুঝতে পারছো আমার থেকে 5 বছরের বড়, একদম পুরো 5 বছরের, ওরও নভেম্বরে বার্থডে, তোমরা তো দেখলেই। তো তোমাদের ক্লিয়ার আমাদের বয়স এবার। তো আমি একদিন বিয়ের পরে একবার ওই বাড়ি থাকতাম, একবার এই বাড়ি, মানে প্রচুর প্রবলেম হতো। আমি মানে রাত্রে যেদিন ওই বাড়ি থাকতো আমার ঘুমই হতো না, শুধু মার টেনশন হতো যে মা কী করছে কী করছে। আর বুঝতেই পারছো ফাঁকা বাড়ি, চোর চুটকারও একটু ভয় টয় আসে, তো ভয় তো লাগে যে চুরি করতে এসে ধরো মেরেই দিল, তো এইসবের তো ভয় হতেই পারে না। তো তারপরে আমি ওই বাড়িতেই বেশি থাকতাম, মাঝে মাঝে সপ্তাহে ধরো 2 দিন আসতাম, বা আমার হাজবেন্ড এসে দেখে যেত, বাজার টাজার করে দিয়ে যেত, কারণ এই আমার এই বাড়ির থেকে বাজারটা একটু দূরে, কিন্তু আমার শ্বশুর বাড়ির থেকে বাজারটা মানে 2 মিনিটও লাগে না, এরকম একদম বাজারের কাছেই বাড়ি, আর আমাদের স্টেশনের ধারে বাড়ি। তো ওরকম দেখাশোনা হতো। তো আমরা একবার ঘুরতে গেছিলাম ননদের বাড়িতে, তো হট করে মা ফোন করেছে, আমি তো এর আগে দেখবা একটা ভিডিওতে যে আমার বাড়ির ভেতরটা দেখিয়েছি, তখন আমি আমার পুরোনো ঘরটা, আমাদের পুরোনো ঘরটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমরা ননদের বাড়ি গেছিলাম, আর মা বাড়ি একা ছিল, আর ধরো ঘরের মধ্যে পাকা ঘরে ফ্যান চললে বাইরে কি হলো কিচ্ছু শোনা যায় না, আর বাড়িতে তখন কুকুর টুকুর কিচ্ছু ছিল না 2 বছর আগে। তো মা ফোন করেছে, ফোন করে বলছে মানে পুরো ভয়ে একদম ইয়ে হয়ে গেছে, যে ওই ঘরে কিচ্ছু নেই, মানে শুধু ওই তোমার ওই কুলারের বাক্স আছে, ফ্রিজের বাক্স আছে। তো চোর ভেবেছে যে ওগুলো মনে হয় আসলই হবে, হয়তো ওই ঘরের মধ্যে কিছু পাবো। দিয়ে চোরে ওই তালা কেটেছিল, মানে তালা দেয় যে গ্রিলের ইয়ে, ওইটা কেটেছিল। তো বুঝতে পারছো ব্যাপারটা, তো ওই ঘরে যতক্ষণ করেছে, তো এই ঘরে করতে তো কোনো ইয়েই নেই, কারণ বাড়ি পুরো ফাঁকা, মা একা থাকে। তো ওই ভয়েই আমরা
এই বাড়িতে থাকি, যে আমার মার যাতে কোনো কিছু না হয়, আর আমার শ্বশুর শাশুড়িও কোনো অমত নেই যে তোমরা ইয়ে করো ওই বাড়ি যাচ্ছ কেন বাহিয়ে, কারণ ওনারা জানে যে আমরা কেমন আর আমরাও জানি ওনারা কেমন। তো আমরা এখন মিলেমিশে সবাই অনেকই ভালো আছি, কোনোদিনও এরকম হয়নি যে তুমি বাবার বাড়ি কেন থাকছো, থাকতে দেবো না বা কি। আমার মার যখন হচ্ছে আমার কি বলবো, ও আচ্ছা রোজ যাওয়ার যে ব্যাপারটা শ্বশুরবাড়ি আমিও যাই, এবার কি বলতো রোজ তো যাওয়া হয় না, আমাদের বাড়ি একদমই কাছে, এই 10 মিনিট লাগে হেঁটে গেলে 10-15 মিনিট লাগে, গাড়িতে 5 মিনিটেই মনে হয় চলে যাওয়া যায়। হ্যাঁ ওরকমই হবে হয়তো। তো মানে রোজই সঞ্জয় যাই, সঞ্জয় হচ্ছে আমার আমাদের ওই বাড়িতে শ্বশুরমশাই রুটি খায় রাতে, আর আমার হাজব্যান্ডও রুটি খায়। তো মা অতটা ভালো রুটি বানাতে পারে না, আমরা আমি আর মা ভাত খাই, আর কুকুরের জন্য ভাত রোজই রান্না করতে হয়, আবার ভাত করো রুটি করো, ওই জন্য ঝামেলার জন্য সঞ্জয় বলে তাহলে আমি ওই বাড়ির থেকে রুটি নিয়ে আসি, ওর মা বলে তাহলে আমি যতক্ষণ বানাই তাহলে তুই নিয়েই যাবি। তো ও রোজ ওই বাড়ির থেকে রুটি নিয়ে আসে, তাহলে বুঝতে পারছো যে সম্পর্কটা কেমন। মানে এই আজকেও মানে ও আজকে সুজন এসেছিল, তোমাকে দেখালাম, তোমাদেরকে দেখালাম যে ওরা এসছে বলে আমি ফোন করে যাচ্ছি বাড়ি আসো বাড়ি আসো, তো ওর মা বাড়ি আসলে ফোন করছে রুটি নিতে আসবি না, দিয়ে ও বলছে না আজকে ওরা এসছে আজকে আর তাহলে যাবো না। মানে এরকম রোজই আমাদের মানে যাওয়া আসা হয়, আর আমার শ্বশুর শাশুড়ি তো প্রায়ই আসে, মানে কোনো ইয়ে নেই, আমরা কোনো কিছু রান্না হলে ওই বাড়িতে ডাকে খাওয়ার জন্য মাকে, তারপরে এই বাড়িতে কিছু রান্না হলে আমরা ডাকি। এই যে কালকে খাট দিতে এসছিলো শ্বশুর শাশুড়ি, তো সবসময় তো দেখানো ক্যামেরায় সম্ভব না, ভিডিওটা আমি করছি তো আমি সবসময় আসি। তোমরা অনেকে বলেছো তোমার কি শাশুড়ি মানে, আমার একটা মেয়ে বলেছিলে, তো আমার কথাটা বাজে লেগেছে যে আমি তো কোনোদিন বলিনি যে আমার শাশুড়ি মা নেই, এবার আছে বলেই যে সবসময় ক্যামেরার মধ্যে নিয়ে আসবো সেমনটা তো নয়। তোমার দাদাভাইকে দেখেছো, আমি সবসময় কিন্তু আনি না আর ও আসতেও চায় না, এর মানে তো বাজে কিছু না, তাই না? তো এটাই হচ্ছে কারণ, আর এখন এ বাড়িতে আছি, এবার ও বাড়িতেও যাই, সব জায়গায় মিলেমিশে আমরা অনেকেই ভালো আছি। আরও অনেক কিছু মানে কথা অনেক কিছু জানতে চেয়েছো তোমরা আমার ব্যাপারে, কতদিন বিয়ে হয়েছে, পড়াশোনার ব্যাপারে, হ্যাঁ তো আমি ভিডিও সবটাই তোমাদের করে দেব। এবার তোমরাই বলো, আমি এই বাড়িতে থেকে ঠিক করেছি আমরা দুজন না ভুল করেছি, এটা তোমাদের উপরে আমরা দিয়ে দিলাম, তোমাদের আমি ডিসিশনটা তোমাদের কাছ থেকে আমি জানতে চাই, আমরা ঠিক করেছি কি ভুল করেছি তোমরা এবার বলবা। এই কারণের জন্যই আমরা এখন এই বাড়িতে থাকি, আর আমাদের বাড়িটা একদমই মাঠের সাইডে বলতে আমাদের বাড়ির লাস্টে আর একটা বাড়ি আছে, তো একদমই মাঠের মধ্যে, তো বুঝতেই পারছো। আর কি বলবো, এখন এই কুকুরগুলো বাড়ির মধ্যে থেকে একটু সাহস মানে সাহস হয়, একটা লোকও বাড়ির মধ্যে ঢুকতে পারে না, মানে এরা মানে খুবই আমাদের ইয়ে করে, আর আমরাও ওদের খুবই ভালোবাসি কুকুরগুলোকে, মানে কি বলবো ওদের ছাড়তেই পারবো না এরকম একটা ব্যাপার। অনেকে বলে যে এত কুকুর পোষো হেনা তেনা, অনেকে বলে, তো পোষা যায় না কিন্তু আমরা পুষেছি, মানে মায়া হয়ে গেছে কুকুরের ওপরে, বুঝতে পারছো, যে আমরা ছাড়তেও পারছি না রাখতেও পারছি না এরকম। আর ওরা বাড়ি ছেড়ে এক পা কোথাও গেলে আবার তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে চলে আসে, তাহলে বুঝতে পারছো ওরাও কতটা ইয়ে করে। তো এই কারণের জন্য এখন এই বাড়িতে থাকছি, আর জানো তো ওই বাড়িতে দুজন আছে, দুজন থাকা মানে একটা বুকে বল, আর একজন থাকা মানে ইয়ে। তো ভবিষ্যতে যখন বুড়ো বুড়ি এরা হয়ে যাবে তখন আমরা সবাই একসাথে থাকবো, সে তো আমি তো ভিডিও কন্টিনিউ করতেই থাকবো, তো কি করছি না করছি পুরোটাই দেখবা তোমরা, আমি যখন বুড়ি হব, আমি না মা, তারপরে শাশুড়িমা শ্বশুরমশাই যখন বুড়ো বুড়ি হবে সব একসাথে থাকবো, তো তখনও তো ব্লগ ভিডিও করবো, তোমাদেরকে দেবো তোমরা দেখবা। আর এই ছিল, আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টে, ঠিক আছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল বাটনটি অনেকে টাচ করতে ভুলে যাও, এইটুকু একটা ঘন্টা মতন আছে ওটা টাচ করো, কারণ যখন আমি ভিডিও পোস্ট করি অনেকের কাছে নোটিফিকেশান যায় না, ওপর দিয়ে দেখবার নোটিফিকেশান যায় অনেকের কাছে যায় না, এই কারণেই তোমরা ওই ঘন্টাটা প্রেস করো না ওই জন্য, তো প্রেস করে দাও, তোমাদের কাছে যখনই আমি ভিডিও চাই না কেন নোটিফিকেশান চলে যাবে, তাড়াতাড়ি করে আমার চ্যানেলে এসে ভিডিও দেখতে পারবে। তো ভালো থেকো সবাই, গুড নাইট, বাই।